বেশ দ্রুত কথা বলার একটা অভ্যাস আছে প্রত্যেকটা নেটিভদের অর্থাৎ যে যে ভাষায় কথা বলে তাদের মধ্যে কিছুটা দ্রুত কথা বলার একটা ব্যাপার রয়ে গেছে ঠিক সেই রকমই ইংলিশ নেটিভরা ইনফর্মালি এই কন্ট্রাকশন ব্যবহার করে তারা ইংলিশটাকে খুব দ্রুত বলার চেষ্টা করেন বহু বলেন ঠিক আমরাও এটা করতে পারি এটা একদম ইট উইল সাউন্ড নেক্সট টু দ্য নেটিভ পিপল আমি এই জন্য বলবো যারা এটা রপ্ত করতে পারবেন বাট রপ্ত করতে হবে তাদের জন্য ভালো হবে রপ্ত করতে পারলে শুনতে অনেক ভালো লাগবে নেটিভদের সাউন্ডের কাছাকাছি লাগবে সো আমরা শুনি প্রথমে আমরা দেখছি এক নম্বরটা সো নাম্বার ওয়ান আই হুক অ্য বাউট সামথিং ওয়ানা সো ওয়ানা ওয়ানা হচ্ছে ওয়ান টু ওয়ান হচ্ছে কি ওয়ান টু আমরা যেটা বলি ওয়ান টু ওরা বলছে ওয়ানা আমি একটা এক্সাম্পল দিচ্ছি কয়েকটা এক্সাম্পল দিই তাহলে আপনাদের ভালো হবে সো প্রথম এক্সাম্পলটা দিচ্ছি আই টু দ্য ওয়ার্ক

গনা মানে গোয়িং টু গনা মানে হচ্ছে গোয়িং টু নোট করে রাখুন যে গনা যখন আমরা ব্যবহার করছি ঠিক গোয়িং টুর যেভাবে আমরা করি ঠিক একই স্ট্রাকচার থাকছে শুধু কি হচ্ছে গোয়িং টুর জায়গায় গনা হয়ে যাচ্ছে তাহলে আমরা একটা এক্সাম্পল দিচ্ছি বেশ কয়েকটা এক্সাম্পল দিতে তাহলে ভালো হবে সেখানে মেক আ হিস্ট্রি আই এম গোয়া টু দ্য প্রজেক্ট আিক প্রজেক্ট দেখুন মি সাম পারসেন্স আই এম ক্যানা ডু ইউর ফেভার সি ইস কেনা মেঘ আর ডিসন টু নাইট সে এই যে এতগুলো বললাম এইগুলোর ভিতরে আপনি দেখেন আমরা যেটা করছি শি ইজ গোয়িং টু না বলে শিজ কোনা টিউ সি ইস কোনা মেঘ আমা টু সি ইজ কোনা খাম এই যে বললাম এগুলো দেখেন প্রত্যেকটাই কী হচ্ছে একটার সঙ্গে যেটা আমরা গোয়িং টু বলছি একই হচ্ছে শুধু গোয়িং টু জায়গায় আমরা করছি গোনা আশা করছি পরেরটা আরও ভালো লাগবে ভিউয়ার্স নেয়াও আলট্রাট গটা 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 হচ্ছে গট টু গট টু আমরা ওর সঙ্গে বলি যে আমাকে যেতে হচ্ছে আমাকে যেতে হবে করতে হবে লিখতে হবে পড়তে হবে কোনো কাজ করতে হবে তাকে যেতে হবে তাকে নিতে হবে এই যে এত কিছু বললাম এরকম কোনো কাজ যখন হয় তখন আমরা বলি হচ্ছে গটা সো আমরা কী করছি দেখি গটা কিন্তু কী হবে গটা হচ্ছে গট টু সো গট টু না বলে বলবো হচ্ছে গটা তাহলে আমি যদি বলি আমাকে একটা কাজ করতে হবে তো কি বলবো আপ দ্য ওয়ার্ক তাহলে আমি বললাম আমাকে একটা কাজ করতে হবে আপ গু টু ডু আওয়ার ওয়ার্ক আর যদি বলি আমাকে কাজটি করতে হবে আপিল টু দ্য ওয়ার্ক তাদেরকে গভীরভাবে চিন্তা করতে হবে তাহলে কি বললাম তাদেরকে গভীরভাবে চিন্তা করতে হবে দেবকরা স্লিপ অন ইট তাদেরকে গভীরভাবে চিন্তা করতে হবে দেবকরা স্লিপ অন ইট তাকে আজ রাতে ইউএসএ যেতে হচ্ছে বা তাকে আজ রাতে ইউএসএ যেতে হবে তো তাকে আজ রাতে ইউএসএ যেতে হবে কি বলছি হিজ কটা লিভ ফর দ্য ইউএসএর হিজ কট আিভ ফর দ্য ডিসিশন এই জাতীয় জিনিস যেগুলো আমরা বললাম সেটা হচ্ছে গটার ব্যবহার অর্থাৎ করতে হবে যদি এখন বলি যে আমাকে আয়ালস কোর্স করতে হবে হাফ গোটা আয়েলস কোর্স শিজ গোটা কেউ ফর আ নিউ ট্যাস্ক শিজ গোটা কেউ ফর এ নিউ ট্যাস্ক সো এই জাতীয় যা বললাম আপনারা একটু নোট করে রাখুন এবং প্র্যাকটিস করতে থাকুন ভিউআর মুভিং অন টু দ্য নেক্সট ওয়ান হাফটা হাফটা আসলে হাফটা ইকুয়াল টু হচ্ছে হ্যাপ টু have টু মানে হচ্ছে আমার কোনো কিছু করতে হবে যেতে হবে পড়তে হবে আমরা কিছুক্ষণ আগে যা বললাম তার সাথে অনেক মিল বাট ওখানে হচ্ছে গর টু ছিল এখন হচ্ছে হাফটা সো হাফটা কেমন হচ্ছে আমি যদি বলি যে আমাকে কাজটা ফিনিশ করতে হবে এখনই তারা কি হচ্ছে এই হাফটা ফিনিশ দ্য ওয়ার্ক নিয়ে তাদেরকে যেতে হচ্ছে তাহলে দে গো টু লিভ দেহার সো হাফটা সে এখন যদি বলি যে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে উই টা মেক ও অন দ্য প্রজেক্ট আফ খানিং সো এই জাতীয় জিনিসগুলো সব কিছু হচ্ছে হাফটা ডু দে হ্যাফটা হ্যাভটা কেউ দে হ্যাভটা সো এই জাতীয় সব কিছু হচ্ছে হাফটা হাফটা মানে হচ্ছে হ্যাপ টু ফিউয়ার্স দ্য নেক্সট ওয়ান দ্য লাস্ট ওয়ান টুডে ডে ইজ অটা অটা মানে হচ্ছে অট টু আমরা যেটা বলি কোনো কিছু করা উচিত এই যে কোনো কিছু করা উচিত বোঝাতে আমরা যে অট্টো ব্যবহার করি সেটাকেই কন্ট্রাকশন করে ইনফর্মালে বলে অটা সো লেস কো ফর এক্সাম্পল এক্সাম্পল আমরা যদি দিই যেমন বলি যে আমাদের দেশকে ভালোবাসা উচিত কেমন করে বলা উচিত উই এর টু লাভ আওয়ার কান্ট্রি উই আর লাভ আওয়ার কান্ট্রি আমাদের বাবা মাকে মান্য করা উচিত উই আর্ট আব ইয়ার ফ্যান্স উই আর আ থিং ফর আওয়ার কান্ট্রি ইউনাইটেড ইউ আর আ থিং ফর আওয়ার কান্ট্রি ইউনাইটেড সো আজকে আমরা যেগুলো বললাম পাঁচটা এই পাঁচটা ইনফর্মাল কন্ট্রাকশন এই পাঁচটা ইনফর্মাল কন্ট্রাকশন আমাদেরকে হেল্প করবে দ্রুত ইংলিশে কথা বলার জন্য এবং আপনারা যেটা করবেন অনেকবার এটা প্র্যাকটিস করবেন অনেকবার প্র্যাকটিস করে থাকেন তাহলে বারবার প্র্যাকটিস করলে এটা ভালো হবে কারণ আমরা সবসময় জানি একটা কথা রিপিটেশন ইজ দ্য মাদার অফ ওল স্কিলস সো প্লিজ গো ফর দ্য প্র্যাকটিস বাট ওয়ার্ক অন ইট দ্য রাইট ওয়ে মানে আমি যেটা বললাম রাইট ছাড়া কারেক্ট বলবেন ভুল না বলে কারেক্ট বারবার বললে কি হবে কারেক্টের উপরে আপনাদের প্র্যাকটিসটা হবে ভুল প্র্যাকটিস করলে ভুলই থেকে যাবে আর যদি কোনো কমেন্ট করা থাকে যে কিছু বুঝেন না বা কোনো একটা জায়গায় মনে হচ্ছে সন্দেহ কোনো একটা জায়গায় মনে হচ্ছে আরও কিছু এক্সাম্পল দিলে ভালো হয় তাহলে আপনারা আমাকে কমেন্ট করে লিখুন আমি প্রত্যেকটা কমেন্ট আমি দেখার চেষ্টা করি এবং তারপরে আমি অবসর সময়ে অ্যান্সার দিই আশা করি সাথে থাকবেন আর যেন এখনও সাবস্ক্রাইব করার নেই সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এটিএম স্যার And please don't forget to press the bell icon to get the notification right after the video is get uploaded to my channel. ATM Sir, thanks for watching the video. Thanks for staying tuned.